এশিয়া কাপের মিশন শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে টাইগাররা। সকাল 11:30টায় হযরত শাহজালাল এয়ারপোর্টে পৌঁছায় সাকিব লিটনরা। এয়ারপোর্টে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মামুন, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন? রেদওয়ান, ক্রিকেটাররা অলরেডি বের হতে শুরু করেছেন। আমরা কয়েকজন ক্রিকেটারকে দেখেছি, তারা কিন্তু বের হয়েছেন। সবার আগে মেহেদী মিরাজ তিনি বের হয়েছেন, তারপর আফিফকে দেখেছি আমরা। জালালি নিউজকে দেখেছি আমরা, নির্বাচক প্যানেলের লোকজনকে দেখেছি যারা বের হয়েছেন। আমাদের সাথে হয়তোবা মেহেদী মিরাজ কথা বলতে পারেন। আমরা মেহেদী মিরাজকে দেখছি যে আসছেন। বাংলাদেশ দল আজকে 11:30টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এবং তারপর তাদের লাগেজ পেতে কিছুটা সময় নেয় এবং লাগেজ পাওয়ার পর আসলে আস্তে আস্তে ক্রিকেটাররা বের হতে শুরু করেন। এখন ওই পুরো টিম যে বের হয়ে গেছেন তা না, সবাই এখনই সব ক্রিকেটাররা বের হননি, তবে কয়েকজন ক্রিকেটার অলরেডি বের হয়েছেন। মেহেদী মিরাজকে দেখতে পাচ্ছেন। মেহেদী মিরাজ এসেছেন, তিনি মিডিয়ার সাথে কথা বলবেন। আমরা মেহেদী মিরাজের সাথে কথা বলার চেষ্টা করব। মেহেদী মিরাজ আছেন আমাদের সাথে। বাংলাদেশ দল এশিয়া কাপে খুব ভালো করতে পারেনি, তবে বাংলাদেশ দল যে এশিয়া কাপে খুব একটা ভালো করতে পারেনি, তবে বাংলাদেশ সবশেষ যে ম্যাচটা ভারতের বিপক্ষে সেই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ জয় নিয়ে ফেলেছে এবং সেটা বাংলাদেশ দলকে খুব বেশি বুস্ট আপ করবে। মিরাজ, আপনারা আস্তে আস্তে মাত্র কি আপনার আমি জিজ্ঞাসা করলে হবে, বলতে পারবে আগে স্টার্ট করেন সবাই, তারপর আমরা মিরাজের সাথে কথা বলার চেষ্টা করব। একটু সবাই সেট হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। হ্যাঁ, স্টার্ট করি ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরু করি